এ আলে আলেম ওলামারা তারা zalim না এ দেশের আলেম ওলামারা ইখলাস সাথে ইমানের জন্য কাজ করে ঠিক এটা লক্ষ্য রাখবেন তাদেরকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন ভক্তি করবেন ইত্তিবা করবেন এই আখেরি জামানায় মৌলবিদেরকে গালি দিয়ে জান্নাতে যেতে পারবেন না পারবেন না সাহেব জান্নাতে যেতে পারবেন না করুন কোন জায়গার কোন মৌলী ছোটখাটো কোন দোষ করেছে এগুলোকে সমালোচনার পাত্র বানিয়ে আলেম সমাজের উপরে কাদা লাগানোর চেষ্টা করবেন না অপচেষ্টা বাদ দেন ভালো হয়ে যান আল্লাহ তো দান করেন এই নরসিংদীর উলামায়ে একরাম ওলামা হাজরা যারা আছে মসজিদ মাদ্রাসা নিয়ে এরা সবাই দিনের খাদেম কি মনে করেন এই যে এখানে চিষ্টি সাহেব হুজুর মাদ্রাসা চালাইতেছে ওই শহরে মাদ্রাসা চলতেছে ইসলামপুর মাদ্রাসা চলতেছে যে সকল মৌলবীরা এখানে বেতন পায়া না পায়া পড়ায় কি মনে করেন এবার ইনকাম করার আর কোনো লাইন নাই এরকম মনে করেন মিয়া আমনের সান্দা খাওয়ার লেগে এনে বয়ে থাকে না আপনি বেতন দেওয়ার জন্য থাকে না বেতন নেয় জরুরতের কারণে নেয় তারা দিনের কারণে থাকে কারণ আপনার গালি খেয়ে যদি তারা দশ বন্ধ করে দেয় আগামীর প্রজন্ম আজান দেওয়ার কেউ পাবে না ইমামতি করার মানুষ তালাশ করে পাবে না এ কারণে তারা বসে থাকে কি বলে করেছেন হদ্দারি করেন আলেমদের সঙ্গ দিন আলেমদেরকে হেল্প করুন সাহায্য করুন ভালোবাসুন দাওয়াত রইল হাবিজুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাই মির্জানগরের বড় হুজুর করেছেন চলে গেছেন এই এলাকার হুজুর যেকোনো ঠিক না এরকম একজন একজন করে যাইবো এর জায়গা পূরণের জন্য আরেকজন পাইবেন না যে যারা গেছে তাদের চেয়ারে বসানোর মতো আরেকজন পাবেন না এখন যারা আছে এরা যদি চলে যায়

ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়বারক ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين রব্বুল আলামিন এহাকার যুবকরা ইসলামী সম্মেলনে আয়োজন করেছে বয়ান করেছে আল্লাহ গুলাম বসে বসে আখরি মোনাজাতের পূর্বে তোমার বান্দাদেরকে কিছু ওয়াদা করাইছি রাব্বুল আলমিন ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি আমাদের জিন্দগির সব গুণা আল্লাহ তুমি মাফ করে দাও জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ সে যত পাপাচার করে শিয়াল্লা তুমি ক্ষমা করে দাও বে পানাহকে পানাহ দাও বে রোজিকে কে রোজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও রব্বুল আলমিন এই মাফি লায়জনে যে যুবকগুলা আক্রান্ত পরিশ্রম করেছে যারা মেহনত করেছে যারা এই মাহফিল বাস্তবায়নে ভালোবাসা প্রকাশ করেছে ঢাকা থেকে ওলামা হজরতরা সফর করে এখানে এসেছে রেখেছে সভাপতিত্ব করেছে রব্বুল আলমিন ওলামা হজরতরা দেখভাল করেছে রব্বুল আলমিন মধ্য রাত নাই তোমার বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনেছে আল্লাহ সবাই মিলে তোমার কাছে দুইটা হাত বাড়ায় ধরেছে জিন্দগির সব গুণা তুমি মেহেরবাণী করে মাপ করে দাও জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছে আল্লাহ ক্ষমা করে দাও এলাকার মসজিদ মাদ্রাসাগুলো আবাদ করে দাও দিন বুঝার তৌফিক দাও এলাকাবাসীকে দিন মানার তৌফিক দাও আল্লাহ রাবুল এমন কোনো মোনাজাত বাদ দেই নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে আল্লাহ মেহরবানি করে যাদের পিতা অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও যাদের পিতা মাতা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে ক্ষেতমদ করতে পারে তো হিক দান করো ও গল্লা কার মনের কী আর স ব্যথা আছে তুমি জান সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও জানি না কোন দোকানের কাফন রেডি কোন সবের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোণার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় কবরের পালকি পাঠানোর আগে আল্লাহ আমাদের নাম তোমার দপ্তরে উঠায় দিও আল্লাহ বুড়াদের হজরত আবু বাকার বানায়া দাও যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও আল্লাহ পর্দার মা বন্দরে হজরত ফাতিমা খাদিজা বানায় দাও

ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآسرنا ولا توسر علينا وأرضنا عنا يا كريم اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك، اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك، اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة، نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية يا. মজরুমদের কি করো আল্লাহ বন্দিদেরকে মুক্ত করে দাও বাংলার মুসলমানদের নাজাত আর শান্তি দিয়ে দাও হার কিসমের ফেতনা ফাসাদ থেকে সকলকে ধরে ধরে বাঁচাও اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي انك على كل شيء قدير، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমিন 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 বিরহমাতিকয়া রহমার রহমিন আগামী একত্রিশ তারিখ মনে হয় আশপাশে কোথায় আছে একত্রিশ তারিখ বাদ আল মাগরিব হ্যাঁ কোথায় হ্যাঁ মর্যাদা